প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিয়েছ, তোমাদের আগামীকাল 30শে ডিসেম্বর 2021 তোমাদের রেজাল্ট প্রকাশিত করা হবে। তো নোটিশটি এখানে প্রকাশিত করেছে। তো তোমরা এই ভিডিওটি আরও জানতে পারবা যে কীভাবে রেজাল্ট দেখতে হয় এবং এসএমএসের মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে কীভাবে চেক করবেন সেই জিনিসটাও তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো প্রথমত আমরা নোটিশটি একবার দেখে নিই। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে নোটিশটি আমাদের ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড অপশন। তো অলরেডি আমাদের নোটিশটি ডাউনলোড কমপ্লিট হয়েছে, আমরা ওপেন করি। তো এখানে যেটি বলেছে আগামী 30শে ডিসেম্বর 2021 বিকাল 12টায় তোমাদের প্রকাশিত করা হবে রেজাল্ট এসএমএসের মাধ্যমে। রেজাল্ট চেক সেটি হচ্ছে তোমরা এসএমএস অপশনে প্রথমে যাবা, যাওয়ার পর এখানে আপনারা তোমরা লিখবা উপরে যেটি নাম্বারে পাঠাবা মানে সেন্ড করবা সেটি হচ্ছে 16222। তোমরা এখানে লিখবা বড় হাতের এসএসসি লেখার পর স্পেস দিবা মানে একবার ফাঁকা দিবা। এরপরে এখানে লিখবা বড় হাতের বোর্ড, তোমাদের যে যার যেটি বোর্ড তিন অক্ষরের সংখ্যাটা দেবা, যেমন আমি দিচ্ছি উদাহরণস্বরূপ DIN মানে দিনাজপুর, ঠিক আছে। এরপরে স্পেস দেবা আবার, তারপর তোমরা রোল নাম্বার দিবা, তোমাদের যে রোল নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটি এখানে বসিয়ে দিবা, ঠিক আছে। উদাহরণস্বরূপ আমি এই রোল নাম্বারটি বসিয়ে দিলাম। তো তারপর দিবা স্পেস মানে ফাঁকা দিবা আরেকবার, তো তারপর দিবা 2021। তো তারপর তোমরা এখানে সেন্ড করে দিবা, ঠিক আছে। এটা এখানে সেন্ড অপশন, তোমরা সেন্ড করে পাঠিয়ে দিবা, ঠিক আছে। এভাবে সেন্ড করে দিলে তোমাদের রেজাল্টটি চলে আসবে। অবশ্যই 30শে ডিসেম্বর 12টার পর দিবা, ঠিক আছে, তাহলে তোমরা রেজাল্টটি পেয়ে যাবা। তো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে এইরকম তোমরা ইন্টারফেস পাবা। তো ইন্টারফেসে লেখা এখানে লেখবা দেখবা এখানে রয়েছে যে এক্সাম চয়েস, এখানে ক্লিক করবা যে এসএসসি, তোমরা এসএসসি সিলেক্ট করবা। এরপর সিলেক্ট করবা ইয়ার মানে বছর, তোমরা কত সালে পরীক্ষাতে 2021। এরপর রয়েছে বোর্ড নাম্বার, তোমরা কোন বোর্ডের শিক্ষাতে সেই বোর্ডটা শিখে দেবে। তো আমরা দিনাজপুর সিলেক্ট করলাম, তো যার যেটি বোর্ড সেই অনুযায়ী সিলেক্ট করবেন। এরপরে রয়েছে এখানে রেজাল্ট, সো এখানে রেজাল্ট টাইপ, তো এখানে আপনারা সিলেক্ট করবেন যে ইন্ডিভিজুয়াল রেজাল্ট মানে এটা হচ্ছে নিজের জন্য, ঠিক আছে, এটা সিলেক্ট করবা। এরপরে এখানে রোল নাম্বার লাগবা, তোমাদের যেটি রোল সেটি লিখে দিবা এখানে, ঠিক আছে। লেখার পর তোমরা এরপরে চলে যাবা, এখানে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার যেটি সেটি বসিয়ে দিবা, ঠিক আছে। তো বসার পর নিচে একটি অপশন আসবে, সেটি হচ্ছে কিউআর কোড, মানে তোমাদের এখানে একটি কোড রয়েছে, এই কোডটি তোমাদের বসাইতে হবে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে 4418। তো তোমাদের কিন্তু আলাদা কোড আসবে, তোমরা যে এখানে যেটা থাকবে তোমাদের সেটি বসাইতে হবে। তো আমার এসেছে 4418, সরি আমার অন্য এসেছে যখন। তো এখানে কিন্তু রিলোড দেওয়া যায়, ঠিক আছে, রিলোড দিলে যদি চিনতে না পারো রিলোড দিবা অন্য আসবে, ঠিক আছে। এখানে রয়েছে 28 36। এরপরে এখানে দিবা গেট রেজাল্ট, এখানে ক্লিক করলে রেজাল্টটি তোমাদের এসে যাবে, এভাবে ওকে করে দিলে রেজাল্ট এসে যাবে, ঠিক আছে। তো আজকে রেজাল্টটি দিবে না, ঠিক আছে, আজকে হচ্ছে 29শে ডিসেম্বর। তো আগামীকাল দুপুর 12টার সময় তোমরা রেজাল্টটি পেয়ে যাবে।